হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। কালকে এখানে প্রচুর ঝড় হচ্ছিল আর এই ছাতাটা সিদ্ধার্থ খুলে রেখে গেছে, এটা আটকায়নি। আমাদের এখানে একটা ক্যামেরা আছে, ওটাতে খালি এটা সারা রাত নড়ছে আর আমাদেরকে বলছে যে হচ্ছে পার্সন ইন ইওর গার্ডেন, পার্সন ইন ইওর গার্ডেন। কিন্তু এত মানে আলসেমি লাগছিলো যে রাত্রেবেলা এসে এটাকে বন্ধ করতে আর ইচ্ছে করছিলো না। তারপরে হচ্ছে ঘুম ভালো হয়নি সেই জন্য। ওকে, আমি এখন ব্রেকফাস্ট বানাবো। কালকে এটা সন্ধ্যেবেলা কর্ন চাট বানাবো বলে ভাবছিলাম, কিন্তু এটা বানানো হয়নি শেষ পর্যন্ত। এখন চা বানাই আর ওটস বানাবো। আর এই যে আমাদের ব্রেকফাস্ট, আজকেও ব্রেকফাস্টে রয়েছে চা আর সিরিয়াল দিয়ে ওট মিল্ক। এটা সিদ্ধার্থর টিফিন, আমি ওর ব্যাগটার উপরে রেখে দিচ্ছি যাতে ও যখন প্যাক করবে তখন যাতে ভুলে না যায়। আর এখন আমি আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে ডিসআর্ম করে দিয়েছি, সিদ্ধার্থ রেডি হয়ে নিচ্ছে। তারপরে ও এখান থেকে তো গাড়ি করে বাস স্টপ অবধি যায় আর তারপরে বাসে করে অফিস যায়, কেননা এখন যেহেতু অফিস শুরু হয়ে গেছে ফার্স্ট অফ অল তো পার্কিং পাওয়া খুবই মুশকিল আর গাড়ির তেলেরও খরচা আছে, দুটোই সাশ্রয় হয় যদি বাসে করে যায়। তোকে বললাম ছাতাটা বন্ধ করে দিতে, ছাতাটা বন্ধ করলো না, এখন আমাকেই ছাতাটা বন্ধ করতে হবে। বন্ধ হয়ে গেছে, ডান। আমার চা একটুখানি বাকি আছে, এটুকু খেয়ে ওপরে যাবো। ওই এখন আমি লাঞ্চ করছি, নেটফ্লিক্স দেখছি, এটা হলো আমার লাঞ্চ। আর আমি দুটো মাছ বেক করতে দিয়েছি, ওটা এখনো হয়নি, এটা হতে হতে আমার হচ্ছে ভাতটা খাওয়া হয়ে যাবে, তারপরে আমি মাছ দুটো খাবো। আমরা অনেক সেদ্ধ খাই, তো সেই জন্য আমি ডাইনিং টেবিলে দুটো তেলের বটল রাখি, এটা হচ্ছে নর্মাল সরষের তেল আর এটা হচ্ছে হলো আম তেল। আম তেলটা আমি গরমকালে বানিয়ে রাখি আর তারপরে সারা বছর খাওয়া হয়। আমি এখন রিফিল করছি, এটা শেষ হয়ে গেছে। দুটো বটল আলাদা বটল মানে আলাদা দেখতে বটলে রাখতে হচ্ছে, কেননা সিদ্ধার্থ না হলে গুলিয়ে ফেলে। ওপরে আমি ভাবছি এবার লেবেল করে দেবো, কেননা ও খালি ও আম তেলটা অ্যাকচুয়ালি পছন্দ করে না, সেই জন্য আমি আম তেলটা দিয়ে খাই, কিন্তু ও আম তেলটা দিয়ে খাওয়া পছন্দ করে না। আমার এখানে যে তালাটা রয়েছে এটার মধ্যে কোনো লক সিস্টেম নেই, এখানে দেখা যাচ্ছে তো এতে আছে, এখানে কোনো লক সিস্টেম নেই, সেই জন্য এটাকে আমি চেঞ্জ করে অন্য আরেকটা লাগাবো, সেটা হচ্ছে হলো এটা। কেননা আমার এই রুমটাতে দুটো ক্লোজেট আছে আর আমি এই ক্লোজেটটাকে একটা স্টোরেজ বানাতে চাই, আর সেই জন্য আমি এটাতে এই তালাওয়ালা ডোরনবটা লাগাবো। সেই জন্য আজকে আমি এটা থেকে এটা খুলে ফেলবো, খুলে ফেলে লাগিয়ে দেবো, মনে হচ্ছে ইজি হবে, সেরকম কোনো কঠিন কিছু না। ওকে, তো ফার্স্টে এটাকে খুলি তারপরে দেখছি। তো ইউএসএতে মোটামুটি ছোটোখাটো কাজগুলো সবাই নিজেরাই করে নেয়, বড় কাজও অনেকে নিজেরাই করে নেয়, কেননা এখানে ম্যানুয়াল লেবারের প্রচুর দাম। এই যে একটা ছোট দরজার লক চেঞ্জ করছি, এটা হয়তো ইন্ডিয়াতে বসে আমরা নিজেরা করার চেষ্টাও করতাম না, কাউকে ডাকতাম, কিন্তু এখানে বসে আমরা এটা নিজেরাই করে নিচ্ছি। কেননা শুধু এই লকটুকু চেঞ্জ করতেই হয়তো $50 চেয়ে বসবে, $50 মানে বলতে পারো প্রায় $4,000। বড় আর এইখানে না এই স্ক্রুটা অনেকটাই ভেতরে ঢোকানো আছে, আর আমার ড্রিলের যে বিটটা রয়েছে সেটা খুব একটা বড় মানে লম্বা নয়, সেই জন্য ওটা খুলতেই পারছিলাম না। মানে যে স্ক্রুটা রয়েছে তার মধ্যে ওই স্ক্রু ড্রাইভারের যে খাঁজগুলো সেগুলো বসছিলই না, এই যে এতক্ষণ পরে ওটা খুলতে পেরেছি। খুলে গেল, এবার এটাকে খুলতে হবে।
এটাকে খুলে নিয়ে আসি। এবার এটাকে যে স্ক্রুটা ওরা দিয়েছে সেই স্ক্রুটা দিয়েই আটকে দিচ্ছি। এখনো পর্যন্ত তো সহজই মনে হচ্ছে। ভালো করে আটকে গেছে। এবার হচ্ছে এই জিনিসটাকে আটকাতে হবে, যেটা তালা সেটা বাইরের দিকে থাকবে। আর যেটা এইটা হচ্ছে হলো ভেতরের দিকে থাকবে। এই যে এবার এটাকে দুটোকে স্ক্রু দুটোকে আটকে দিলেই হয়ে যাবে। তো দুটো পোর্শন মানে সামনে আর পেছনে এই দুটোকে ঠিক মতো অ্যালাইন করতে হবে, না হলে স্ক্রুটার অবশ্যই ঢুকবে না। আমি হাত দিয়ে প্রথমে স্ক্রুটাকে ঢোকানোর চেষ্টা করছি, দেখছি লম্বা কিছু আছে কিনা বাড়িতে। অবশেষে আমি আমাদের স্ট্যাশের মধ্যে থেকে এরকম বড় একটা স্ক্রুড্রাইভার পেয়েছি। এটা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। ইন্ডিয়া থেকে এই সব জিনিসগুলো নিয়ে আসলে খুব ভালো হয়, কেননা এখানে এই সব জিনিসের প্রচুর দাম। হয়তো এটার দাম $10-15 নিয়ে নিতে পারে, কিন্তু ইন্ডিয়াতে হয়তো 50 টাকাও নেয়নি। এই হচ্ছে ব্যাপার। তো এই লম্বা স্ক্রুড্রাইভারটার জন্য খুব ইজিলি আমি এটা করে ফেলতে পারছি, যেটা একটু আগে বলছিলাম যে ইলেকট্রিক ড্রিলের বিটটা খুব ছোট ছিল বলে হচ্ছিল না। সব স্ক্রু ট্রু ঠিক মতো লাগিয়ে দিয়ে এখন দেখে নিচ্ছি যে চাবিটা দিয়ে ঠিক মতো খোলা পড়া করা যাচ্ছে কিনা, কেননা শেষ পর্যন্ত তো ওটাই আসল, সেই জন্যই এত চেঞ্জ টেঞ্জ করা হলো। হয়ে গেছে, ডান। আমরা এখন পেয়ারা খাবো। কালকে দুটো পেয়ারা আনা হয়েছিল, ডাসা অবস্থাতেই খেয়ে নিই, না হলে পেকে গেলে দাম কমে যাবে। লাস্টের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম যে এই পেয়ারাগুলো আমরা কিনে এনেছি, এগুলো $4 পার পাউন্ড করে নিয়েছে, মানে ধরো $8 পার কেজি মতো। আর $8 মানে হচ্ছে 8×8=64, 640 টাকা মতো। আর এখানে প্রত্যেকটা পেয়ারার ওজনই প্রায় 1 পাউন্ড মতো হবে, সেই হিসেবে এই দুটো পেয়ারার দাম 650 টাকা মতো হয়েছে। পেয়ারাটা দিয়ে ভাবছি পেয়ারা মাখা করব, তাহলে অনেকটা পেয়ারা তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাবে। আর তার সাথে ডিনারের মেনু হচ্ছে আলু এঁচোড়ের তরকারি। আর আমরা এখানে তো ফ্রেশ এঁচোড় পাই না। আমি একবার একটা খুব কাঁচা কাঁঠাল কিনে এনেছিলাম, কিন্তু সেটা ভালো লাগেনি খেতে। তারপর থেকে আমি আইদার ক্যান্ড অথবা ফ্রোজেন এঁচোড়ই আনি। পার্সোনালি আমার মনে হয় ক্যান্ড এঁচোড়গুলো ভালো হয়, কেননা ওগুলো খুবই কচি এঁচোড় দিয়ে করে, মানে যে এঁচোড়ের প্রত্যেকটা চাকা ক্যানের মধ্যে ঢুকে যায় ততটুকু ছোট কচি এঁচোড় দিয়ে। আর যেগুলো ফ্রোজেন থাকে তার মধ্যে কোনো কোনো ব্যাচে খুব বাজে এঁচোড়ও পড়ে যায়। সিদ্ধার্থ কাটাকাটি করতে খুবই ভালো পারে, খুব ছোট আর প্রিসাইজ হিসেবে কাটতে পারে, সেই জন্য সাধারণত ওকে কোনো কিছু কাটার থাকলে সেটা কেটে দিতে বলি। এখানে যেরকম ও নিজেই এসে সব পেয়ারাগুলো কেটে দিচ্ছে আর খুবই সুন্দর কাটছে।
সিদ্ধার্থ পেয়ারাগুলোকে কাটছে আর আমি এর মধ্যেই পেয়ারাটা মাখা করার উপক্রম শুরু করলাম। এই যে আমি এর মধ্যে এখন বিট নুন দিয়ে দিচ্ছি আর বিট নুনের পরে খানিকটা কাসুন্দি দিয়ে দেব। আমেরিকাতে কাসুন্দি পাওয়া যায় বাংলাদেশি দোকানগুলোতে, ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় না, যতই ইন্ডিয়ানরাও কাসুন্দি খাক না কেন। মাঝখানে তো কাসুন্দি লকডাউনের সময় পাওয়া যাচ্ছিল না, তখন আমি কত রকমের মাস্টার্ড সস যে এনেছি কাসুন্দির টেস্টটা রেপ্লিকেট করার জন্য, শেষ পর্যন্ত গ্রেনি মাস্টার্ড বলে একটা পার্টিকুলার মাস্টার্ডে খানিকটা কাসুন্দি এফেক্ট পাওয়া গেছিল, কিন্তু সে আমাদের কাসুন্দির ধারে কাছেও আসে না। তোর বাটি বেশ হচ্ছে না? তো বাটি বেশ হচ্ছে না, একটা বড় বাটি আনছি। হ্যাঁ, এবার আলুটা কিভাবে কাটবো? ও আগে লঙ্কাটা কেটে দেবো, তাই তো? পেয়ারা কাটা শেষ আর আলুটাও কাটতে শুরু করে দিয়েছে সিদ্ধার্থ, আর আমি এবার কড়াইটা চাপিয়ে দেবো এঁচোড়টা রান্না করার জন্য। আর এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক আর ততক্ষণ আমি পেয়ারাটাকে ভালো করে মেখে নিই। মেখে নিই মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেবো। আর এখন কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, আমি দু রকমের তেল মিশিয়ে ব্যবহার করব। যেহেতু সর্ষের তেলের দাম প্রচুর বেশি, আমি সর্ষের তেল বেশি ব্যবহার করতে চাই না, সেই জন্য অ্যাভোকাডো অয়েল দিলাম প্রথমে, যেহেতু অ্যাভোকাডো অয়েলটা কোলেস্ট্রলের পক্ষে খুবই ভালো, আর তার সাথে খানিকটা সর্ষের তেল মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে যা যা ফোড়ন দিতে চাই সেগুলো দিয়ে দেব। ফোড়নে আজকে আমি নর্মাল ফোড়নে দিচ্ছি, প্রথমে জিরে দেব। জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে গরম মশলা দেব, গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দেব, আর তার সাথে দেব খানিকটা তেজপাতা আর শুকনো লঙ্কা। ওখানে তো তোর ফ্রুট ফর্ক আছে, ওটা দিয়ে কষ্ট করে খাওয়ার থেকে এই যে, আচ্ছা আমি এটা দিয়ে খাবো, তুই ওই কাঠি দিয়ে খুঁজে খুঁজে খা। কিরকম আছে দেখি, আমি তো এই চামচটা দিয়ে খাবো। ভালো। এইদিকে জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি যেগুলো অন্য ফোড়ন দেব বলে ভেবেছিলাম সেগুলো দিয়ে দেব। সমস্ত ফোড়নগুলোই ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে, এবার যে আলুগুলো সিদ্ধার্থ কেটে দিয়েছে সেইগুলোকে দেব, আর আলুটা একটু হালকা ভাজা ভাজা করব। আলুটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার সাথে আমি একটুখানি আদার পেস্টও দিয়েছিলাম, সেটাও এখানে দেওয়া হয়নি। সবার শেষে আমি একটুখানি নুনও দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো একটু মজে আসে। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আলুটা ভালো করে কষে গেছে, আর এখন আমি এর মধ্যে ফ্রোজেন এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে 3 প্যাকেট ফ্রোজেন এঁচোড় ছিল, আমি 3 প্যাকেট ফ্রোজেন এঁচোড়ই এতে দিয়ে দেব যাতে অ্যাটলিস্ট 2 দিন এটা খাওয়া যায়। প্রত্যেকটা এঁচোড়ের প্যাকেট দেওয়ার পরে আমি সমস্ত জিনিসটাকে একবার করে ভালো করে মিশিয়ে নেব যাতে জিনিসগুলো একটুখানি তেলের ছোঁয়া পায়, না হলে যখন সবকটা এঁচোড় একবারে দিয়ে দেব তখন ভালো করে ওটাকে আর নাড়ানো যাবে না, কেননা আমার কড়াইটা অতটা বড় না। এঁচোড়গুলোকে ভালো করে নাড়িয়ে আমি ঢেকে রেখে দেব, তারপরে সেদ্ধ হয়ে আসলে ওটাকে নামিয়ে নেব। আর পাশে আমি ভাতও করে নিয়েছিলাম, সেটা আমি আর রেকর্ড করিনি। আর এর সাথে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও,
আর নিচে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার সঙ্গে পাশে রাখা বেল নোটিফিকেশনটাও অন করে দিও। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।